আসসালামু আলাইকুম। এমন অনেক সময় হয় না যখন আমরা খুব সহজ বিষয় শিখতে গেলেও শিখতে পারি না, দেখা যায় আমরা মনোযোগ দিতে পারছি না বা অনেক বেশি এফোর্ট দিচ্ছে তবুও আমরা সে বিষয়টা শিখতে পারছি না। এছাড়া নতুন কিছু শেখার ক্ষেত্রে কিন্তু আমাদের একই ধরনের প্রবলেম হয়ে থাকে। সো আমার মনে হয় এই ধরনের প্রবলেমে আমরা প্রায় সবাই কোনো না কোনো কাজের ক্ষেত্রে পড়ে থাকি। সো এই বিষয়টা আমরা কীভাবে ওভারকাম করতে পারি, আমাদের ব্রেন কীভাবে কাজ করে সে বিষয়টা আমরা ধরতে পারলে এই সমস্যা থেকে আমরা বের হতে পারবো। সো গবেষকদের মতে আমরা মূলত দুইভাবে চিন্তা করি, মানে আমাদের ব্রেন আসলে দুইভাবে চিন্তা করে, একটা হচ্ছে ফোকাস মোড আর একটা হচ্ছে ডিফিউজ মোড। ফোকাস মোড হচ্ছে যখন আমরা কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করি তখন সেটাকে বলা হয় ফোকাস মোড, আর সেই কাজটা করার পরে আমরা যখন ব্রেকে যাই অর্থাৎ সেই কাজটা করি না তখন সেটাকে বলা হয় হচ্ছে ডিফিউজ মোড। তবে মজার ব্যাপার হলো আমরা অ্যাট এ টাইমে ফোকাস মোড এবং ডিফিউজ মোড দুই মোডে থাকতে পারি না, আমাদের যে কোনো একটা মোডে থাকতে হয়। তবে আমরা যখন ডিফিউজ মোডে চিন্তা করি কোনো বিষয় নিয়ে তখন সেই বিষয়টাকে আমরা ভিন্ন আঙ্গিকে ভিন্ন পার্সপেক্টিভে চিন্তা করতে পারি। পৃথিবীর ইতিহাসে যারা অনেক বেশি প্রোডাক্টিভ ছিলেন, যারা অনেক বেশি ক্রিয়েটিভ ছিলেন, তারা আসলে ডিফিউজ মোড এবং ফোকাস মোডের মধ্যে একটা চমৎকার কানেকশন তৈরি করতে পারতেন, যার ফলে তারা কোনো কাজ খুব চমৎকারভাবে করতে পারতেন এবং ফোকাস রেখে তারা সে কাজটা করতে পারতেন। সো আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন বিখ্যাত পেইন্টার সালভাদর দালি, উনি যখন পেইন্টিংয়ের কাজগুলি করতেন তখন উনি আসলে চমৎকার একটা টেকনিক ব্যবহার করতেন। উনি যেটা করতেন, আরাম চেয়ারে বসে চিন্তা করতেন, তো আরাম চেয়ারে বসে চিন্তা করার সময় উনি হাতের মধ্যে একটা চাবির গোছা ধরে রাখতেন। তো উনি চিন্তা করতে করতে যখন ঘুমিয়ে যেতেন তখন হাত থেকে চাবির গোছা পড়ে যেত, যার ফলে ওনার ঘুমটা ভেঙে যেত। তো উনি যেই চিন্তাটা নিয়ে ঘুমোচ্ছিলেন, মানে চিন্তা করতে করতে ঘুমিয়ে যাচ্ছিলেন, সেই চিন্তাটাকে সে আবার সচেতন মনে নিয়ে আসতে পারতেন অর্থাৎ ফোকাস মোডে নিয়ে আসতে পারতেন। আর এভাবে উনি ফোকাস মোড এবং ডিফিউজ মোডের মধ্যে চমৎকারভাবে একটা কানেকশন তৈরি করতেন, আর যার ফলে উনি অনেক বেশি প্রোডাক্টিভ থাকতে পারতেন আর সেই কাজটাতে অর্থাৎ ওনার পেইন্টিংয়ের কাজটাতে অনেক বেশি ফোকাস থাকতে পারতেন। হ্যাঁ, এইরকম টেকনিক আরও অনেক বিখ্যাত মনীষীদের জীবন আমরা দেখতে পাই, যেমন বিখ্যাত পদার্থবিজ্ঞানী টমাস আলভা এডিসন, যাকে আমরা প্রায় সবাই চিনি, যিনি লাইটের ফ্লামেন্ট আবিষ্কারের জন্য অনেক বেশি বিখ্যাত হয়ে যাচ্ছেন। যেমন আমার ভিডিওতে আমি লাইট ব্যবহার করছি, এই লাইটের ফ্লামেন্ট কিন্তু এই টমাস আলভা এডিসন আবিষ্কার করেছিলেন। সো উনিও সেম টেকনিক ব্যবহার করতেন, বাট উনি চাবির গোছা ধরতেন না, উনি হচ্ছে হাতে একটা বল বিয়ারিং রাখতেন। তো এইভাবে ওনারা আসলে ফোকাস মোড এবং ডিফিউজ মোডের মধ্যে একটা চমৎকার কানেকশন তৈরি করতেন, আর যার ফলে ওনারা ওনাদের কাজে অনেক বেশি ফোকাস থাকতে পারতেন। এখন প্রশ্ন হলো, আমরা ফোকাস মোড এবং ডিফিউজ মোড এই দুটি মোডের মধ্যে কানেকশন তৈরি করার ক্ষেত্রে আমরা কী কী করতে পারি? প্রশ্নটা একটু কঠিন মনে হলেও উত্তরটা আসলে খুবই সহজ। আমাদের বেশ কিছু অভ্যাস গড়ে তুলতে হবে, আর এই অভ্যাসগুলো চর্চা করার মাধ্যমে আমরা আমাদের ফোকাস বাড়াতে পারবো কোনো কাজে। সো প্রথমে আমাদের যে অভ্যাসটা গড়ে তুলতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যানাফ পরিমাণ ঘুমাতে হবে, এবং ডেফিনেটলি একটা কোয়ালিটি সম্পন্ন ঘুম আমাদের মেনটেন করতে হবে। কারণ একটা কোয়ালিটি সম্পন্ন ঘুম না হলে আমাদের ব্রেন অ্যাক্টিভ থাকবে না, আমাদের ব্রেন সেলগুলো অনেক বেশি নিস্তেজ হয়ে যাবে, যার ফলে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। সো ভালো একটা ঘুমের জন্য বেশ কিছু বিষয় লক্ষ্য রাখা দরকার, যেমন পর্যাপ্ত টাইম আমাদেরকে ঘুমাতে হবে। সায়েন্সের মতে আমাদের 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, তবে ব্যক্তি বিশেষে এটা কিন্তু ভ্যারি করে, কারো 3 ঘন্টায় পুরোপূর্ণ ঘুম হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে দেখা যায় 7 ঘন্টা ঘুমের দরকার পড়ে। সো এটা ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে, ঠিক আছে? কারো ক্ষেত্রে অল্প সময় ঘুমালে হয়ে যায়, কারো ক্ষেত্রে আবার একটু লম্বা সময় ঘুমাতে হয়। এছাড়া বেড টাইম রুটিন তৈরি করা যেতে পারে, যেমন হচ্ছে আমি ঘুমানোর আগে আমার বেডটা ঝেড়ে নেই, যখন আমি আমার বেডটা ঝাড়ি তখন আমার ব্রেন একটা সিগনাল পায় যে হ্যাঁ, এটা ঘুমানোর সময়, এখন আমাকে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে হবে। সো দারুণ একটা সিগনাল পায়, যার ফলে আমি আসলে মেন্টালি প্রস্তুত হই ঘুমানোর জন্য। এছাড়া আমি আমার বালিশের পাশে একটা ভালো বই রেখে দিই, যে বইটা পড়তে আমার ভালো লাগে। তো 3-4 পৃষ্ঠা আমি পড়ি, 3-4 পৃষ্ঠা পড়ার পরে দেখা যায় যে আমি ঘুমানোর চেষ্টা করি বা ঘুমাই। সো এভাবে একটা বেড টাইম রুটিন আপনি মেনটেন করতে পারেন। এছাড়া যাদের শরীর ক্যাফেইন সেন্সিটিভ, অর্থাৎ ক্যাফেইন যে খাবারগুলির মধ্যে আছে সেই খাবারগুলো খেলে যাদের আসলে ঘুম হয় না, তাদের ক্ষেত্রে দুপুরের পরে ক্যাফেইন জাতীয় খাবার না খাওয়াই ভালো, যেমন চা, কফি, কোকাকোলা, তারপর হচ্ছে পেপসি, এগুলোতে ক্যাফেইন থাকে প্রচুর পরিমাণে। সো যাদের শরীর হচ্ছে ক্যাফেইন সেন্সিটিভ তারা এইসব খাবার না খেলেই ভালো হয়, বাট আমার ক্ষেত্রে এটা এই ধরনের কোনো প্রবলেম নাই। আবার এই বিষয়টা হচ্ছে আবার ভ্যারি করে, ব্যক্তি বিশেষে ভ্যারি করে, কারো ক্ষেত্রে আসলে চা কফি খেলে কোনো সমস্যা হয় না, কারো ক্ষেত্রে আসলে সমস্যা হয়। সো যার সমস্যা হয় তার উচিত হবে না যে দুপুরের পরে চা কফি পান করা। নাম্বার 2 যে অভ্যাসটা গড়ে তুলতে পারেন সেটা হচ্ছে আমাদের ব্রেনের জন্য উপকারী খাবার
নিয়মিত খাওয়ার চেষ্টা করা। যে খাবারগুলো খেলে আমাদের ব্রেনের জন্য অনেক বেশি উপকার হয় আর আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে, সেই খাবারগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করতে হবে। পুষ্টিকর এবং এনার্জি সমৃদ্ধ খাবার খেলে আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং আমাদের ব্রেন কোনো কাজে সহজে ফোকাস করতে পারে। তাই দিনের শুরুতে ভালো নাস্তা খাওয়া বেশ কার্যকর হতে পারে। এই জন্য বলা হয় যে সকালের খাবার খেতে হবে রাজার মতো, আর দুপুরের খাবার খেতে হবে প্রিন্সের মতো, অর্থাৎ রাজপুত্রের মতো, আর রাতের খাবার খেতে হবে প্রজার মতো। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে সকালের খাবারের গুরুত্ব অনেক বেশি, কারণ সকালের খাবারের মাধ্যমে আমাদের শরীর সারাদিন কাজ করার শক্তি পায়। সো সকালের নাস্তায় ভালো কিছু খাবার রাখতে হবে। নাম্বার 3, যে অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়ামের অনেক অনেক উপকারিতা আছে। ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বাড়ে, আমাদের ব্রেনে অক্সিজেনের প্রবাহ বাড়ে, আর অক্সিজেনের প্রবাহ বাড়লে আমাদের ব্রেনে গ্লুকোজের মাত্রা বাড়ে, যার ফলে আমাদের ব্রেন কোষগুলো অনেক বেশি সতেজ হয়। তাছাড়া এক্সারসাইজ করলে, মানে ব্যায়াম করলে আমাদের মাংসপেশি অর্থাৎ শরীরের পেশি যেমন বাড়ে আকারে, ঠিক সেমভাবে আমাদের ব্রেনের আকারও কিন্তু বাড়ে, যার ফলে নতুন নতুন সেল তৈরি হয় এবং আমাদের স্মৃতিশক্তি বাড়ে, আমাদের ফোকাস করার ক্ষমতাও বাড়ে। নাম্বার 4, যে অভ্যাসটা আমাদের গড়ে তুলতে হবে সেটা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে বিরতি নেওয়া। আমরা অনেক সময় মনে করি যে বিরতি নিতে গেলে আমাদের সময় নষ্ট হবে, আমাদের কাজটা আমরা শেষ করতে পারবো না, বাট এই চিন্তাটা একেবারেই ভুল, কারণ আমাদের ব্রেন লম্বা সময়ের জন্য মনোযোগ ধরে রাখতে পারে না। আমাদের ব্রেনের অ্যাটেনশন স্প্যান এটা খুবই কম, খুবই অল্প সময়ের জন্য আমাদের ব্রেন আসলে মনোযোগ ধরে রাখতে পারে। সো কাজের ফাঁকে ফাঁকে আমাদের একটা ব্রেক নিতে হবে। সো ব্রেক নেওয়ার ক্ষেত্রে আপনারা একটা টেকনিক ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকের মতে আমাদের ব্রেন মাত্র 25 মিনিটের জন্য কোনো কাজে সর্বোচ্চ ফোকাসটা ধরে রাখতে পারে। 1990 সালে ফ্রান্সিসকো সিরিলো পোমোডোরো টেকনিকটাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলেন। পোমোডোরো টেকনিকের নিয়ম হচ্ছে আপনি 25 মিনিট কাজ করবেন এবং 5 মিনিট ব্রেক নেবেন, আবার 25 মিনিট কাজ করবেন, আবার 5 মিনিট ব্রেক নেবেন, এভাবে চলতে থাকবে। অর্থাৎ 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক, টোটালে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট। এই 30 মিনিটে একটা পোমোডোরো কমপ্লিট হয়। সো কোনো কাজের ক্ষেত্রে আপনি আগে নির্ধারণ করে নিতে পারেন যে আপনি এই কাজটাতে কতবার পোমোডোরো টেকনিকটা ব্যবহার করবেন বা কয়টা পোমোডোরো আপনি কমপ্লিট করবেন। সে এভাবে আপনি আগে থেকে ঠিক করে রেখে কাজটা করতে পারেন, আর এর ফলে আপনার কাজের প্রোডাক্টিভিটি অন্য লেভেলে চলে যাবে। নাম্বার 5, আপনি যে অভ্যাসটা গড়ে তুলতে পারেন সেটা হচ্ছে নিরিবিলি এবং শান্ত পরিবেশে কাজ করা বা পড়ার অভ্যাস গড়ে তোলা। আপনি যখন পড়ার জন্য একটা সুন্দর রুটিন করবেন, তখন আপনি আপনার বাসায় জানিয়ে রাখতে পারেন যে আপনি এই টাইমটাতে পড়াশোনা করবেন বা গুরুত্বপূর্ণ কোনো কাজ করবেন, আর সেই সময়টা যাতে বাসায় কেউ অতিরিক্ত সাউন্ড না করে। আর বাসায় যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি নিরিবিলি কোনো লাইব্রেরি থেকে কাজটা করতে পারেন অথবা পড়াশোনাটা করতে পারেন। এবং আপনার পড়ার জায়গাটা বা কাজের জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আরামদায়ক রাখবেন। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনার বসার জায়গাটা এত বেশি আরামদায়ক রাখবেন না যাতে করে আপনি আসলে ঘুমিয়ে পড়েন, তাহলে কিন্তু পুরো বিষয়টা ভেস্তে যাবে। নাম্বার 6, আপনি যে অভ্যাসটা গড়ে তুলতে পারেন সেটা হচ্ছে ফোন এবং অন্যান্য যে ডিস্ট্রাকশন আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। আপনি যখনই কোনো ক্রিয়েটিভ কাজ করছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন বা কোনো গুরুত্বপূর্ণ পড়া রেডি করছেন, তখন ডেফিনেটলি আপনাকে ফোন সহ যাবতীয় যত ডিস্ট্রাকশন আছে সব কিছু থেকে দূরে থাকতে হবে। আপনি যখন পড়তে বসছেন তখন ডেফিনেটলি আপনার ফোনটা সুইচ অফ করে রাখবেন, আর সেটা যদি একেবারে পসিবল না হয় তাহলে ফোনটা সাইলেন্ট করে চোখ থেকে একটু দূরে রাখবেন যাতে ফোনটা আপনার চোখে না পড়ে। কারণ আপনি যখন পড়তে বসবেন তখন হঠাৎ করে একটা নোটিফিকেশন বেল বেজে উঠলো আর আপনার মন চাইলো যে আপনার ফোনটা আপনি চেক করবেন, গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আসলো কিনা, গুরুত্বপূর্ণ কোনো ইমেল আসলো কিনা, বা গার্লফ্রেন্ড মেসেজ দিলো কিনা, বা কে মেসেজ দিল। এই যে একটা ডিস্ট্রাকশন, এটা থেকে বাঁচার জন্য ডেফিনেটলি আপনার ফোনটা সাইলেন্ট করে আপনার চোখের সীমানার বাইরে রাখবেন। এছাড়া আপনি যখন পড়তে বসবেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসবেন, আপনি নিজের সাথে প্রতিজ্ঞা করে নেবেন যে আগামী 2 ঘন্টা বা আগামী 3 ঘন্টা আমি সেফ এই কাজটা করবো, আমি অন্য কোনো কাজ করবো না, পৃথিবীতে এছাড়া আমার অন্য কোনো কাজ নেই। সো ওই কাজটাতে আপনি ফোকাস থাকবেন। সো এভাবেই নিজের সাথে প্রতিজ্ঞা করে আপনি একটা কাজ শুরু করতে পারেন। সো এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারলে আপনি খুব সহজে প্রোডাক্টিভভাবে কাজ করতে পারবেন আর আপনার কাজে আপনি ফোকাস থাকতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে।